नमस्कार भाई लोग, कैसे हैं आप लोग? आशा करता हूँ कि बढ़िया होंगे। तो आज के एक नतून ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের এখন আশেপাশে ইনস্টাগ্রামে যেসব রিলস ঘুরছে, তোমাদের কি মনে হয় না ওর মধ্য থেকে কিছু কিছু এমন ফানি রিলস দেখি যেগুলো আমাদের মনকে পুরো বিচলিত করে তুলবে? তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। এটা প্রথমে দেখো, দিদির লক্ষ্মীর ভান্ডারের অবস্থাটা দেখো। বিয়ার, চাট, চাখানা এইসব নিয়ে বসে আছে, আলাদা লেভেলেরই মজা। একদম কাকিমারা দারুণ লেভেলের মজা করছে। দিদি তো এই জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। দিদি ভাবছে সবাই ছেলে মেয়েদের পড়াবে, বাজার হাট করবে, এটা করবে, ওটা করবে, কিন্তু না, এরা এরা বলছে বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুদা। বলি কি জ্বালা গো তোমার? কিছু ক্ষত বিখ্যাত হত দরিদ্র প্রাণীদের কথা বলবো, যাদের ঘরের ভেতরে রিলস করার কোনো জায়গা নেই, যাদের কোনো সেটআপ নেই, কিছু নেই, যারা ভিকিরির থেকেও ভিকিরি, যারা দৈনিক 20 টাকার নিচে কামাই করে আর গু খেয়ে বেঁচে থাকে গু, আজকে তাদের নিয়েই চাঁটা হবে। চল এ নাকি পেয়ার দেখবে, একে যে পেয়ার করবে সেটা একটা কুত্তা, কারণ এটা এ যখন তলায় একবার পড়ে যাবে তখন ওর বয়ফ্রেন্ড এসে আর পেয়ার দেখাবে না, সোজা লাথি মেরে ফেলে দেবে। এইসব লোককে কী করতে হয় জানেন? ইঁদুর মারা বিষ দিয়ে মারতে হবে, আর কিচ্ছু নয় ভাই, আর কিচ্ছু নয়। হালকা একটু ইঁদুর মারা বিষ দাও, পুরো মুখে ঢেলে দাও, বাস খেল খতম। তুই একটু তাড়াতাড়ি গানটা বন্ধ করে ভাই। বাহ বাংলার নেশাটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। এ ভাই কে আছে, তোকে একটা বিড়ি দে, একটা বিড়ি দিয়ে যা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উফ কি কষ্ট, কি যন্ত্রণা, কি বেদনা। ঘরের বাপ মাগুলো এদেরকে শাসন করতে পারে না, মেরে ঘটি বেঁকিয়ে দেবো, পুরো ঘটি বেঁকিয়ে দেবো। মনা মনে আছে তো, অনেক বাড় বেড়েছিস, তোর প্রেম আমি ঘুঁচিয়ে দেবো পুরো। আচ্ছা রূপা কেন, আমার ঘরের কুকুরটাও ভয় পাবে না। কিন্তু ভাইটা দারুণ করেছে, খালি ঘোড়ার জায়গায় ছাগলটা ছিল, ছাগলেও কখন কি করে বসে ঠিক ঠিকানা নেই। ওটাই হচ্ছে কলিযুগ, ঘোর কলিযুগ। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায়। বাবা এখানেও ছাড়েনি, এগুলো হচ্ছে জীবনে মানে বাপ মায়ের লাত খাওয়া, ঝাঁটা খাওয়া, জুতো খাওয়া মাল, সেই জন্য এরকম হচ্ছে। কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই, এর মানে জন্ম হয়েছে মানুষকে এরকম করার জন্য। গানটার ছিল তাহানি হলো, এটা সত্যি কথা। এর একটু মাথার প্রবলেম আছে, তো ওকে রানু মণ্ডলের বাড়ির আশেপাশে রাখা হচ্ছে, দেখা যাক কি করা যায়। যাকে ছবল মারবে ওর সব কিছু শুকিয়ে বম বম ভোলে। আমাদের কি মনে হয় জানেন? আচ্ছা জীবনে কি কি পেলাম, খালা একটা মাত্র মুহূর্ত পেলাম, সেটা মারার জন্য হাজার খানেক লোক খুঁজে আছে ভাই। এটা পুরো পারফেক্ট কথা বলেছে,
মোশারফ ভাই আমার তরফ সে স্যালিউট। ভাবো মানে এইসব মানুষের রিলস কেউ গাচ্ছে, কেউ বাথরুমের ভেতরে রিলস বানাচ্ছে, আর কদিন পরে দেখবে ফুল শয্যার খাটেও রিলস হচ্ছে। মানুষ আর শুধরাল না, শুধরানোর কোনো রাস্তাই রাখলো না। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা দেখো বেল আইকনটা, ওটাতে একটা ঠাস করে চড় মেরে দিও। আর ভিডিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সবাইকে জয় গুরুদেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, দেখতে থাকবে বাংলার কোড়ে ঘর। ইয়ে ইয়ো।